আমি আপনাদের সময় নষ্ট করব না, যেহেতু আমার পরে লোক আছেন। আমি সরাসরি আলোচনায় চলে যাব। তবে আলোচনার আগে বুখারী থেকে একটি হাদিসের কথা বলে আমি আলোচনাটা করব। আমি জিজ্ঞেস করতে চাই যে ইমাম মুয়াজ্জিন সমিতি আপনাদেরকে দুই দিনের এই মাহফিলটা উপহার দিলেন, আপনারা কষ্ট করলেন, টাকা পয়সা দিলেন, সামিয়ানা লাগাইলেন, তারপরে লাইট লাগাইলেন, আলেম ওলামার আল্লাহ পাকের হামদ করলেন, প্রশংসা করলেন, জিকির করলেন, বিশ্ব নবীর উপরে দুরুদ সালাম পাঠ করলেন, এতে কি আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? সবাই বলতে হবে লাভ হয়েছে না লস হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে? বিশ্ব নবীর হাদিস বুখারী থেকে বলছে, আল্লাহর হাবিব বললেন, যেই এলাকার লোকেরা, যেই জনপদের লোকেরা কোরআনুল কারিমের মাহফিল বসায়, মঞ্চ বসায়, কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, আল্লাহর হামদ করে, প্রশংসা করে, নাত করে, তারা আলোচনা চালায় যতক্ষণ তাদের চতুর্পাশে কাতারে কাতারে রহমতের ফেরেশতা নাযিল হয় ততক্ষণ, এক পর্যায়ে ফেরেশতাদের বসার আর কোনো জায়গা থাকে না। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আমরা দুই দিন ব্যাপী রায়পুর ইমাম ও মুয়াজ্জিন সমিতির উদ্যোগে 18তম কোরআনুল কারিমের ইসলামী মহাসম্মেলনে এসেছিলাম, বসার কোনো জায়গা আমরা পাচ্ছি না। আল্লাহ বলবেন, একদল ফেরেশতার কাঁধের উপরে আর একদল ফেরেশতা বসে যাও। আল্লাহু আকবার। এবার আলোচনা শেষ করা হবে, মুনাজাতের মাধ্যমে আলোচনা শেষ করা হবে, আমরা সবাই যার যার বাড়িতে চলে যাব। আকাশের ফেরেশতারা আসমানের দিকে রওনা দিবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা গেছিল কোথায়? আল্লাহ বোধহয় জানেন না। হ্যাঁ, আল্লাহ জানে না কোথায় গেছে। এরপরও জিজ্ঞেস করবেন ফেরেশতারা গেছিল কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো ভালো জানেন আমাদের জিজ্ঞেস করেন কেন। আল্লাহ বলবেন, না তোমাদের জবান থেকে শুনতে চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ অমুক এলাকায় জনাব সালেহ আহমদের সভাপতিত্বে বিশাল কোরআনুল কারিমের মাহফিল বসানো হয়েছে। আল্লাহ বলবেন, তারা কি নিয়ে আলোচনা করলো? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা কোরআন নিয়ে, হাদিস নিয়ে আলোচনা করেছেন, আপনার হামদ করেছেন, আপনার প্রশংসা করেছেন, আপনার জিকির আজকার করেছেন, বিশ্ব নবীর উপরে দুরুদ পড়েছেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামরা কি আমার কাছে কিছু চাইলো নাকি? চাই না। কার কাছে? আল্লাহ বলবেন, ফেরেশতারা গোলামরা কি কিছু চাইলো নাকি? ফেরেশতারা বলবে, হ্যাঁ অনেক কিছুই তো চায়, তার ভিতরে তিনটা জিনিস তারা বেশি চায়। কয়টা? আল্লাহ বলবেন, কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে হেদায়েত চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যেই বান্দা বান্দির আজকের মাহফিলে এসে আমার কাছে হেদায়েত চায়, আমি আমার সবগুলি গোলামকে হেদায়েত দান করে দিলাম। আলেম ওলামারা সহ সবাই একটা প্রশ্নের জবাব দেন, হেদায়েতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? চিল্লায় বলতে হবে, হেদায়েত যদি না পান জান্নাত পাবেন না। আপনার কপালে যদি হেদায়েত না থাকে, আপনি যদি বিশ্ব নবীর রক্তের চাচাও হন, জান্নাতে যেতে পারবেন না। আর আপনার কপালে যদি হেদায়েত থাকে, হাবশি গোলাম হযরতে বেলালকে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার গোলামরা আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। চাই কি না? কার কাছে চাই? আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামরা কি আমার জাহান্নাম দেখেছে? আপনারা কি দেখেছেন? ফেরেশতারা বলবে, না আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই। আলেম ওলামার জবান থেকে শুনেই তো কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ বলবেন, আমার যেই গোলাম আমার জাহান্নাম দেখে নেয়, অথচ আমার কাছে জাহান্নামের বইতে কাঁদে, তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে যত বান্দা বান্দি এসেছে, আমি আমার সব বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ।